Balasi ni sir. Balasi balasi. Sarore sarvapratham oshesh dhanyabad janai je. Bigoto din phone korar loge loge apne je phone receive koriya live or samay disoin. Je apne to byastotar poreo amrar ei live or samay disoin karon aajkal ku samajo dekha jay. Ekhan oto takakalin phone receive koroin dukan liye lear phone receive kore na katiye dile. আপনি সাইবারর এমএলএ বিধায়ক তারপরে যদি আমাদের সময় দিবেন আপনাদের অশেষ ধন্যবাদ ও আন্তরিক মোবারক তে সারর কাছে আমরা জানতাম সাইয়ার বর্তমান পরিস্থিতির উপর যে আমরা দেখছি আপনি বহুত সেই কথার পরিস্থিতির সময় আওয়াজ ক্লিয়ার আছে 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 বন্যা পরিস্থিতির সময় দেখছি সারে অসংখ্য মানে যে বর্তমানে বন্যা পরিস্থিতির সময় মানুষ জলে ডুবাই যাচ্ছিলা আপনি সারার ঘরে ঘরে গেছেন এবং সাহায্য সহযোগিতা করছেন এটা আপনারা আপনি প্রশংসার যোগ্য এবং আপনি যখন বিধায়ক থাকাকালীন আপনার কাছে কোনো গেট আপ না একদম নর্মেল ভাবে সারার লগে আপনি যে সুব্যবহার করেন এই হিসাবে আপনারে আবারও ধন্যবাদ জানাই আর এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতাম সৈয়ার যে বর্তমানে একটা দেশের পরিস্থিতি যে বিগত কয়েকদিন আগে আপনি একটা আপনার সম্পর্কে আমরা আকমল সাহেবে একটা মিথ্যা অপবাদ দিচ্ছি এই ঘটনা দেখার পরে জানারি মন্ত্রী পুনার করে সমস্ত ধর্ম জাতি যারাও আসলা সবে নিন্দা জানাইছেন এবং আমরাও নিন্দা জানাইছি এবং প্রতিবাদ করছি ও ভিডিও বানাইছি আমরাও কারণ আমরা এই সহমতর মিথ্যা অপবাদর প্রতিবাদ আমরা জানাইছি এরপরে যাচ্ছি আপনি আইনি ব্যবস্থায় গেছই তবে এটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছিছে আইনি ব্যবস্থায় যাওয়ার পরে আপনার হাত থেকে জানতাম তো যখন বন্যা পরিস্থিতিতে প্রথম অবস্থায় প্রত্যেকে প্রত্যেকে সাহায্য সহযোগিতা করা আমরা দায়িত্ব কর্তব্য আর মানুষ হিসাবে এটাই আমরা মুখ্য উদ্দেশ্য থাকা উচিত যে মানুষ যখন বিপদে থাকে যখন তখন প্রত্যেকে প্রত্যেকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং আমি দেখছি ইদানিংকালে যে এনজিও বা বিভিন্ন সুস্থ সংগঠন যেগুলো আছে প্রত্যেকটা সংগঠনে বিশেষ করিয়া প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রবণতা সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার আর দুই নম্বর কথাটা যেটা কইছেন আপনি যে বদরুদ্দিন সাহেবের যে উক্তিটা যেটা আসলে বদরুদ্দিন সাহেব একজন মৌলানা মানুষ কিন্তু একজন মৌলানা হইয়া এই ধরনের কথাবার্তা যে খুঁজুন যেটা আমার তো এখন একটা সন্দেহ হয়ে গেছে আর বিশেষ করিয়া বিগত দিনে তার অ্যাক্টিভিটি যেগুলো আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে দেখা গেছে যে বিজেপির সাহায্য সহযোগিতা করা ওটা তার মুখ্য দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়িয়ে গেছে সেটা রাজ্যসভা ইলেকশন হোক এর আগে একটা এটা এপিসোড গড়িয়া তুলছ যে পুর দিদারা করি একটা বিভিন্ন আইসন আইয়া কংগ্রেসের টাকা খাইলিছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে সময় আমরা দেখতে পারছি রাষ্ট্রপতি ইলেকশন আইছে আবার আগেও সেম কথাটা আজকে খালি ভোট দাম কাটিতাম না কান কোনো বিধায়ক উঠিয়া করছে না আমরা বিজেপিরে ভোট দিব এই যে একটা তার মানসিকতা এবং তার এই মানসিকতার লাগিয়ে আজকে আসাম তথা সমস্ত জিনিস সমস্ত জায়গার একটা বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সময়ারে আপনি এটা কইতেন যে তাই আমার নিয়ে সে মন্তব্য যেটা করছেন এটা এটার পরিপ্রেক্ষিতে আমি আমি থানার কেস করছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়া আপনি থানার যতই কেস করেন না কেন আপনি বদরুদ্দিন সাহেবের উপরে কেস যখন করবা যখন সেই কেসের খুব একশো একশো অংশ ওইব করে আমার লাগেন না কারণ হচ্ছে গিয়া কিছুদিন আগে যখন হেমন্ত বিশ্ব শর্মা গীতা কইতা যে বদরুদ্দিন সাহেবের অরফেন হাউস খুলছেন তার টাকা বিদেশ তো নেয় তার সিবিআই তো অন্ত করা হইব তার এরেস্ট করা হইব কিন্তু দেখা গেল যে 10-15 দিন পরেও সব কেস শেষিতা সময়ারে আমি কেস দিছি যে আমিও সন্ধিয়ান এই কেসের কতটুকু অ্যাকশন হইব কারণ গিয়া যে বদরুদ্দিন সাহেবরে বাঁচিয়ে রাখা হেমন্ত বিশ্ব শর্মার মুখ্য দায়িত্ব কর্তব্য দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা সময় যে বদরুদ্দিন সাহেবের স্টেটমেন্ট যেগুলো আছে এই স্টেটমেন্ট গুলা বিজেপির সহযোগিতা করে সাহায্য করে ওতে আমি মনে করি যে বদরুদ্দিন সাহেবর কোন ধরনের অ্যাকশন হইব করি আমার লাগেন না কারণ হচ্ছে গিয়া এই বিজেপি গভর্নমেন্ট এই গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়া যে বদরুদ্দিন সাহেবরে সুস্থ রাখা ভালো রাখা আর আমরা যারা মানুষ আছি যারা আমরার উপরে বিপদ আইতো আমরারে হেয় প্রতিপন্ন করা হইতো আমরারে এনকাউন্টার করা হইতো বিভিন্ন ধরনের একটা পরিবেশ হইতো এগুলো হইব ঠিক আছে কিন্তু বদরুদ্দিন সাহেবরে বাঁচাই রাখা বিজেপির দায়িত্ব কর্তব্য দাঁড়াই হইয়া দাঁড়াইছে অতএব কেস করছি
কেস করার পরে ওখানে থানার মধ্যে আছে এনকোয়ারি স্টেজে আছে আমার লাগছে যে উইদিন টু ডেজ যদি আমি কোনো ধরনের কিছু না পাই যদি কোনো অ্যাকশন না পাই যদি ডিফর্মেশন সুইট আমি করবো আর বিশেষ করে ইয়া হেমন্ত বাবু কইন গিয়া যে বর্তমানে আসামের আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো আসামের আইন শৃঙ্খলার অবস্থা যদি খুব ভালো যায় দেখা যদি তো আইনসভা লাগে সবার আমরা তো শুয়ে চাইলাম যে বদরুদ্দিন সাহেবের উপরে একটা অ্যাকশন লোক আমরা চাইছিলাম আগে যে আপনার কইতা সিবিআই তো অন্ত ওই বদরুদ্দিন সাহেবের উপরে তখন তো সিবিআই তো অন্ত হয়েছে আজকের দিন বিজেপির মুখ্য দায়িত্ব হয়ে গেছে গিয়া যে বদরুদ্দিন সাহেবের কিভাবে সাহিত্য চিন্তা করা তাণ্ডে কিভাবে বাঁচিয়ে রাখা তাণ্ডে কিরকম ফান্ডিং করা এবং প্রত্যেকটা সময় বদরুদ্দিন সাহেবের যে বিজেপির সাহায্য করা এটা তার মধ্যে একটা চুক্তি হয়ে গেছে এবং সেই চুক্তিটা আমি মনে করি ওখানে একটা কন্টিনিউ ভাবে চলার জিনিসটা কারণ আমরা দেখছি তো কারণ সাইন হওয়ার পরেও তো আমরা আসাম কারণ একটা ইয়ে শুরু হয়েছে আর রাজনীতি নিয়ে বহুত বিভ্রান্তিমূলক একটা বক্তব্য দেয় না এক সময় তাই জাতির বিভ্রান্তির মধ্যে ফেলাই এবং আপনারে যে কইসেন যে একটা তহমত দিছেন কারণ এটা সবে তান এই তহমত তান মুক্তি হওয়ার লগে লগে সবে নিন্দা জানাইছে সব ধর্ম জাতির মানুষ যারা আসলে সবে তানের এই বক্তব্যরে নিন্দা জানাইছে এবং সবে প্রতিবাদ করছে এবং আপনি বন্যা পরিস্থিতির সময় আমরা দেখছি যে একটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল আপনার বাড়ির পানি এটা ঠিক নেই যে আপনার বাড়ির আপনার ঘর দেখতে আছে এটা ধরো প্রায় অতখান জল দেখা গেছে এটা ঠিক নেই আমার আমার ঘরে জল উঠছিল এবং তখন জল নামিয়া গেছে আমার সকল লগে আমার ঘরে জল উঠছিল জি তারপরেও আমরা দেখছি আপনি মানুষের ঘরে ঘরে আপনি গিয়ে পৌঁছিছ কারণ এখন বিগতর সময় যদি জনগণের দ্বারা আপনার মতো এবং আমরা বিজয় মালাকার তাই না দেখছি পানি পায়ে আটিছে কিন্তু আরো হত তো আসলা এরারে তো আর দেখা গেছে না কিন্তু এই মুসিবতর সময় তারা গিয়া মানুষের সাহায্য সহযোগিতা করে এরা হইলো অরিজিনাল জনগণের বন্ধু এরা হইলো মানবতার ফেরিওয়ালা যদি সময়ত মানুষে ফাইলায় দেখা লাগতো না পয়সা লাগতো না এই যে আপনারা গিয়ে সাক্ষাৎ করছই যা পারছই দিছই কারণ এই সময় যে মানুষে আপনারা পাইছে তখন আপনারা যখন সময় আইব ইলেকশনের আপনারাও এক বাজারও তিনবার মিটিং করা লাগত একজন মানুষের পাঁচবার বুঝা নি লাগতো না কারণ মানুষ ইলেকশনের সময় আইতো আর আপনারে ভোট দিত প্রশংসার যোগ্য হইতে হইলে মানুষ আজ গাইল কোন দল ধর্ম জাতি আলোক নাই প্রশংসার যোগ্য হইতে হইলে ইনসানিয়ত মানুষের প্রতি দরদ অস্থা থাকতে লাগে সে যে কোনো ধর্ম জাতর দলের কিটা দেখার পিছনে আছে প্রশংসার যোগ্য এর লাগে আপনারা যে এই বন্যা পরিস্থিতির সময় দেখাইছেন আপনারও যে এই ব্যবহার গুলা দেখাইছেন দেখিয়া জাতীয় ধন্যবাদ দিছে এবং আমরাও কারণ আপনার সময় দিতে প্রস্তুত এবং বিয়ারও আর ভবিষ্যতে এই যে কাজ কারবার আপনাদের মধ্যে এই মানুষের সাহায্য সহযোগিতা পাইছে কারণ আপনারা প্রশ্ন বাসিয়ে থাকবা আমি মনে করি আপনারা এই জয়গুলা নিশ্চিত থাকবে সময় সব এই ইলেকশন আপনারা টাফ পাতে ততদিন আপনারা ইলেকশন হালাইবা আপনারা জয় নিশ্চিত থাকবে আসলে মানুষ মানুষের জন্য মানুষের মানুষের সহযোগ সহযোগিতা করা এতে যে পরিস্থিতি হোক এবং আমি মনে করি যে হ্যালো হ্যাঁ দাদা আমি ইমদাদুর ভাইয়া হ্যাঁ ও আমরা লক্ষ্মী বাজার ওটাতে একটা গাছ পড়ে গেছে সম্ভবত স্যার বর্তমানে ফোনও আসেন কম সময়ের ভিতরে স্যারের কতটা ফোন আই আসছে হ্যাঁ কম এখন ভবিষ্যতে তো আপনার তো ইলেকশন আপনি যতদিন আসেন হ্যাঁ এতদিন দেখি ভারতবর্ষের মতো দেশ আমরা দেশের সম্পদ লগিয়া মানব সম্পদ অর্থাৎ মানুষটার সঠিক মূল্যায়ন করা হয় এবং একে অন্যের সহযোগিতা করে সব মিলিয়া চলতাম এটাই আমার রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্য এবং সেটাই যাতে জীবনের শেষ দিন অব্দি থাকে এটাই চিন্তা করতাম এত ব্যস্ততার মধ্যে স্যারে আমরার লাগে কথা হইত্রা আর বাত খাইত্রা এবং আমরা প্রায় সময় দেখি স্যারে যে কোনো জায়গা থ যায় যে কোনো জায়গা সাধারণ মানুষের মতো যে কোনো জায়গা সাধারণ মানুষের মতো আজকে এতে কতটা ফোন আজকে দেওয়া হয়েছে ফোন দেওয়ার পরেও স্যারে রিসিভ করছে উত্তর গণপঞ্জর মাঝে আমরা স্যার হইলে পরিচিত একটা মুখ
যে আজকে আমরা রে প্রায় দিন থেকে খোয়া ওর যে স্যার রে আনার লাগিয়া ও হিসাবে যে আজকে কইতেও স্যার আইছেন আপনারা ডেইলি লাইভ প্রোগ্রাম করলে দেখি না স্যার ডেইলি লাইভ প্রোগ্রাম করে নাই তো মাঝে মধ্যে আস্তে আস্তে দুই একটা করি আমরা দেখতে পাই স্যারে সবসময় মানুষের সাহায্য সহযোগিতা খতরা আর তান বাড়ির জল আমরা চাই এইরকম মানুষ সবসময় ক্ষমতার থাকতা কারণ এইরকম মানুষ থেকিয়া মানুষের সাহায্য সহযোগিতা পায় এবং আমরা এই স্যারের কাছ থেকে মানুষে বহুত আরাম পায় আমি জিওটাইলবাগ থাকি পশ্চিম চলিলবাগ ওখানে মেইন লাইনটা ইয়া লাগি গেছে বুঝছেন গাছ একটা ইয়া লাগি গেছে বুঝছেন ফোন বেশি থাকে বুঝো না ফোন থাকে তো ঠিক আছে স্যারের এটা ব্যবহার এটা অসাধারণ কারণ সারর ব্যবহার যেগুলা এগুলা অসাধারণ এগুলা স্মৃতি থাকবো ভবিষ্যতে সার মারা যাওয়ার পরে শাসন আলো বইয়া মানছে খান দিব কারণ এটা স্মৃতি থাকবো সব মানুষে ইয়াদ করবো একারা মানুষে একারা ইয়াদ করবো ঠিক আছে তে সারে বইছো ব্যস্ততার মধ্যে তাই সময় দিছিল এবং লাইভ চলাকালীন তাই সাইটটা বনাইছে এরপরে খাম চলাইয়া গেছিল এরপরে আমরা সারে অশেষ ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাই আমরা অনসমাপ্তি দিলাই আর নেক্সট লাইভ আছে আমরা এখন হুজুরের লগে আগামী সোমবার টাইম 9টায় থাকবো আচ্ছা আগামী সোমবার নেই ইয়া টাইম 9টায় থাকবো আচ্ছা নেক্সট লাইভ নেক্সট লাইভ আচ্ছা আপনি আপনার দর্শক হলরে উদ্দেশ্য করিয়া কিছু কইন কারণ বর্ষমা থেকে অপেক্ষা খতরা যে ওই যে সময় এগারোটা বাজি যার আবো 50 জন 60 জন আছে আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে ও কথা কইতাম সেই আর যারা যে অপেক্ষা করিয়া গেছেন গিয়া এবং যারা অপেক্ষা করিয়া রইছেন সারারে অশেষ ধন্যবাদ জানাইয়ার কারণ সারর বিশেষ অসুবিধার কারণে তাই নাইতে লেই দিয়েছে আর নাইলে তাই এটা আবার কথা আসলো কারণ সারি না যত সময় আসলো তানোর 3-4টা ফোন আইছে ফোন রিসিভ করছে এরপরে আমরা লগে মাতিছেন বাত খাইছেন এটা সময় কোনো মানুষে দিত নাই যে এত ব্যস্ততার মধ্যে এলা সময় কোনো মানুষে দিত নাই তাই এখন নেমে লই আজ একদম সাধারণ মানুষের লগান চলা ফিরা করেন সারারে অশেষ ধন্যবাদ জানাই আর আর আপনারা লাইভে যারা আসলা আপনারা রে অশেষ ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাই আর আর যারা সালাম করছেন সবার সালামর জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর সবারে আমরার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা নেক্সট লাইভ দেখবা আগামী সোমবারের টাইম থাকবো 9টা একজন হুজুর থাকবা কারণ ইসলামিক লাইভ থাকবো ইসলাম থাকিয়া